মোট সাতবার সমানিত উপস্থিতি দেখুন কি চমৎকার সিস্টেম ইসলামের বিজ্ঞান ভিত্তিক সিস্টেম রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এরকম আরও বিভিন্ন ক্ষেত্রে ইঙ্গিত দিয়েছেন যে বিষয় এর আগে একদিন আলোচনা করেছিলাম আর রসুল সাহা সাল্লাম পুরুষকে টাকনুন উপরে উপরে কাপড় পরতে বললেন আর নারীদেরকে টাকনুন নিচে আবু হরে রদিয়াল্লাহ আনহু বলছেন রাসুল্লাহ আসলাম বলেছেন মা আসফাল মিন আল কাবেন অল ইজারে টাকনুর নিচে কাপড় গেলে লোকটি জাহান নামে জ্বলবে পুরুষের ক্ষেত্রে বললেন আবার নারীদের ক্ষেত্রে বললেন যে তোমরা পদতালু বরাবর তোমাদের কাপড় থাকবে পায়ের তালু বরাবর মানে মাটিতে ঠেকে থাকবে কাপড় নারীদেরকে বললেন কারণ কি হতে পারে এখানেও বিজ্ঞানের বিশ্লেষণ অনুরূপী এখানেও বিজ্ঞান বিশ্লেষণ করেছে এখানে আধুনিক বিজ্ঞান বিশ্লেষণ করে দেখে যে কেন মোহাম্মদ এত শক্ত কথা বললেন মুসলিম পুরুষকে টাকনুর উপরে কাপড় পরতে বললেন আর মুসলিম নারীকে টাকনুর নিচে কাপড় পরতে বললেন এখানেও গবেষণায় দেখা যায় যে মানুষের পুরুষের গুল্লাতে পায়ের গোড়ালির শেষ অংশে এমন কিছু হরমোন রয়েছে যে হরমোনগুলো খাল খোলামেলা পরিবেশ চাই ঘর্ষণ চায় না আলোবাতাস বাতাস চাই ওটা যদি বারবার ঘর্ষণ লাগে কাপড়ের এবং আলো বাতাস পর্যাপ্ত না পায় হরমোনটা নিষ্ক্রিয় হয়ে যায় অকার্যকর হয়ে যায় তার কার্যকারিতা হারিয়ে ফেলে তখন পুরুষের পুরুষত্বহীনতা ছড়াও ছাড়াও নানা রোগ সৃষ্টি হতে পারে সেইখান থেকে আবার নারীদের পায়ের গোড়ালিতে ব্যতিক্রম উল্টো হরমোন দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন ওই খোলামেলা থাকে যদি এবং আলো বাতাস বেশি পায় তাহলে তার হরমোনটা নষ্ট হয়ে যায় তাকে ঢেকে রাখতে হবে কি চমৎকার বিধান কারণ আল্লাহ রবুল্লা আলমিন নারীকে পর্দা করতে বলেছেন নারীর জন্য পর্দা ফরজ করেছেন এখন নারী যদি পায়ের গোড়ালি না ঢাকে নারী যদি পায়ের গোড়ালি না না ঢাকে বা পায়ের সৌন্দর্য প্রকাশ করে পায়ে নূপুর পরে আছারে নুপুর যদি মানুষকে দেখার সুযোগ দেয় তাহলে একটা যুবক তার প্রতি আকৃষ্ট হতে পারে ইসলাম হর এই জন্য আল্লাহরব্বুল আলমিন ব্যতিক্রম হরমান দিয়েছেন যে তুমি পর্দা করবে তোমার নিজের স্বাস্থ্যের জন্যই ইসলামের শারীর মানার জন্য শরীয়ত মানার জন্য তো তোমাকে পর্দা করতে হবে এমনকি তোমার স্বাস্থ্য রক্ষার জন্য তোমাকে পর্দা করতে হবে সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য তোমাকে পর্দা করতে হবে ইসলাম হরমোন উল্টিয়ে দিয়েছে রবুল আলমেন হরমোনটা ব্যতিক্রম করে দিয়েছেন যা আধুনিক বিজ্ঞানও স্বীকার করে দেখুন